দুঃখিত, এরকম একটা রায়ের কারণে মুসলিম ভাইদের উপরে অত্যাচার হবে, সমানে হত্যা করবে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিবে ইন্ডিয়াতে। এই জন্য মুসলিম ভাইরা ভাবছে, চিন্তা করছে কি করা যায়, আর এই মুহূর্তে শিয়ারা এই কাজ করেছে। আর তাদেরকে তুমি মুসলমান বলো, বলে ইরানে ইসলামের বিপ্লব ঘটেছে, বেয়াকুব কোথাকার। ইরানে ইসলামের বিপ্লব ঘটেনি, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বিপ্লব হয়েছে। মাঝখানে কথাটা আসছিল, হুট করে বলে দিলাম, আপনাদের এদের সম্পর্কে জানতে হবে। খারেজিরা যেমন মুসলমানদের শত্রু, শিয়ারা তেমনি মুসলমানদের শত্রু। খারেজিরা বুঝেন না, যারা আলীকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, ওমরকে হত্যা করেছে, এরা ইহুদিদের যোগসাজে হত্যা করেছে। ওইটাই আজকে বাংলাদেশে, সারা বিশ্বে জঙ্গিবাদ নামে, জঙ্গি তৎপরতা নামে, এইটা মুসলিম দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করার জন্য জঙ্গিবাদ নামে এটা চালাচ্ছে কিন্তু ইহুদি খ্রিস্টানরা। মুসলিম দেশগুলোকে নষ্ট করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছে। এটা কেউ বুঝতে চাচ্ছে না, ভাবতেও চাচ্ছে না, চিন্তাও করতে চাচ্ছে না। হ্যাঁ, সময় একদিন আসবে ইনশাল্লাহ বুঝবে, এইভাবে বুঝবে। একজন মুসলিম কি মনে করতে পারে শিয়ারা মুসলমান, বলেন তো দেখি? একজন মনে করতে পারে না। যদি শিয়াদেরকে কেউ মুসলমান মনে করে, ও নিজে মুসলমান থাকবে না। এটাই হলো আকীদা। আমরা এই মতবাদগুলোর মুখোশ উন্মোচন করে দিয়েছি, তার মধ্যে একটা সুফিবাদ। সম্প্রতি নতুন একটা বই বের করেছি আমরা, তাবলিগ জামাতের স্বরূপ, একবার নতুন, এই গত 3 দিন আগে আমার হাতে আসছে, মানুষ পেয়েছে। এই প্রচলিত ইলিয়াসি তাবলিগের আকিদা হলো সুফিবাদ, যেটা মূল জায়গায় আসলাম এবার। বাংলাদেশে এই দুইটা তরিকা, দেওবন্দি তরিকা আর কি বেরলভি তরিকা, দেওবন্দি তরিকা আর বেরলভি তরিকা, এই দুইটা তরিকায় কিন্তু সুফিবাদ বিশ্বাসী। কিসে বিশ্বাসী? সুফিবাদে। কিভাবে? ওরা আল্লাহ বানাতে চায়, নিজে আল্লাহ হয়ে যায় একসময় বলছে। তার মধ্যে এরা দুই শ্রেণীর মানুষই বাংলাদেশে, এক শ্রেণীর মানুষ পীর পূজা করে, এরা হলো দেওবন্দি, আর এক শ্রেণীর মানুষ হলো মাজার পূজা করে, এরা হলো বেরলভি। ওরা কিন্তু মাজার পূজা করে না, আর এবার পীর পূজা করে এরা। তো বায়েজিদ বস্তামি আর মানসুর হাল্লাজ আর ইবনুল আরাবি, এই যে প্রচলিত ফক্তা, এই কাঠমোল্লা বক্তাগুলো আছে না, এই বক্তাগুলো যে বক্তব্য দেয়, সেখানে দেখবেন শুধু মানসুর হাল্লাজের কাহিনী বলবে, শুধু বলবে আপনার বায়েজিদ বস্তামির কাহিনী, ইবনুল আরাবির কাহিনী বলবে। বায়েজিদ বস্তামি বলছে, তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত, খুঁজে কোথাও পাইনি। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আর যে আল্লাহ দাবি করে, এ কি মুসলমান থাকে? এক। আর একটা কথা বলছে, যখন বাড়ির বাহির থেকে কেউ ডাকা হতো, তাকে বাড়ির বাহির থেকে ডাকছে, আবু বিস্তাম, আবু ইয়াজিদ বিস্তাম নাম, আমাদের দেশে বলে বায়েজিদ বস্তামি, বলছে যে আছে বাড়িতে, তো ও জবাব দেয় কি জানেন, লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। ও যে কোনো সময় বলতো, সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। এই সুবহান কথাটা কার সাথে জড়িত বলেন তো? আমরা বলি না সুবহান আল্লাহ, বলি না
এই বদটা এর সাথে যোগ দিয়েছে। আর নকশাবন্দি একটা বইয়ের নাম, আব্দুর রহমান দিমাশকির 62 পৃষ্ঠার মধ্যে 42 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। তো তারই সাগরিদ মানসুর হাল্লাদ, এ আর এক খাড়া বিয়াদব একটা, এর ফাঁসি দিয়ে হত্যা করেছে কে? ও বলে নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইটা রূহ, আল্লাহ আর আমি দুইটা রূহ, হালাল না বাদানান এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছি। কষ্ট লাগছে আপনাদের? বলবো কেউ আলোচনা করবে না, এটা আলোচনা কেউ করবে না। আপনারা তো ওয়াজ তো শুনেনি, খুব ভালো করে শুনেন ওয়াজ, এটা আজকে আলোচনা শুনেন, শুনবেন না? যদি এইগুলো আপনাদের মাথায় ঢোকাতে না পারি, আগামী দিনে কি অবস্থা হবে? বলছে কি কত বড় খারাপ দেখেন, বলছে হালাল না বাদানান, আল্লাহ আর আমি দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে, তখন বলছে আনাল হক, আনাল হক, আমি তুমি, তুমি আমি, তোমার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আস্তাগফিরুল্লাহ, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই কথা বলা যাবে? আর একটা কথা বলছে কি জানেন, একটা বইয়ের নাম হইল আসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার, 12 পৃষ্ঠায় বলছে ইবনুল আরাবি, সুফিদের সম্রাট বলা হয় তাকে, নাম কি? ইবনুল আরাবি সুফিদের সম্রাট, বলছে ইয়াহমাদুনি ওয়া আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করেন আর আমি আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা একমাত্র কার জন্য? বদমাশ বলছে আল্লাহ আমার প্রশংসা করে, ওয়া আহমাদুহু আর আমি তার প্রশংসা করি, তাওবা নাউজুবিল্লাহ। আর একটা কথা বলছে না, ওয়া ইয়াবুদুনি, আল্লাহ আমার ইবাদত করে, ওয়া আবুদুহু আর আমি তার ইবাদত করি। মানে বুঝতে পারেননি, আল্লাহ আর মানুষ একই, এটা কি বুঝেছেন? শেষে আমি তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি, তারপরে বলতেছি কথা, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আমাকে মাফ করো। আমি তাদের কথাটাই তুলে ধরছি, ফুসুসুল হুকুম নামে গ্রন্থের মধ্যে লেখছে কি জানেন? ঠিক, আস্তাগফিরুল্লাহ লেখছে যে আসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার, এটা 45 পৃষ্ঠার মধ্যে আসছে, বলছে ইন্নার রিজালা হিনামা ইউজাজিউ জাওজাতাহু ইন্নামা ইউজাজিউল হাক্কা, যখন মানুষেরা তাদের স্ত্রীর সাথে আলিঙ্গন করে, তখন তারা মূলত তার রবের সাথে আলিঙ্গন করে। এই সুফি নাবলুসি যত বক্তা আছে, বেদাতি বক্তা, এই সব নাবলুসির কাহিনী বলে কিন্তু দেখবেন। নাবলুসি নামটা খুব পরিচিত না? এই যে মানসুর হাল্লাজ, বাইজিদ বুস্তামী, নাবলুসি, এই নাবলুসি এর কথার ব্যাখ্যা দিচ্ছে কি জানেন? ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, মূলত ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে মিলন করে। ইয়ানকিহুল হাক্কা, এইটা হলো সুফিবাদ।
এই আকিদাই যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না, এটা হলো কুফরি আকিদা। কেমনে বলে আল্লাহর সম্পর্কে সমস্ত নোংরা কথা, এর চেয়ে খারাপ আকিদার কি হতে পারে? এটাই ছড়াচ্ছে যত পীর ফকির আছে। আজকে তুমি বাবা বলছো, কাল কিয়ামতের মাঠে কি বলবা? এই সমস্ত ব্যক্তি বুজুর্গ পীর ফকির গৌস কুতুব এই ভণ্ডদের কথা যারা শুনবে, মূলত তারা তার ইবাদত করে। আল্লাহ বলছেন সূরা তাওবা 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, তাদের জ্ঞানীদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদের জ্ঞানীদেরকে আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এটা কুরআনের আয়াত, এই আয়াতের শানুল রাজ আছে বাইহাকি আস-সুনানুল কুবরা বইয়ের 20748 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই আয়াতটা পড়ছিলেন, তো সেই সময় আদি ইবনে হাতেম, নাম শুনেছেন না? হাতেম তায়ের ছেলে আদি, খুব শিক্ষিত মানুষ, তিনি আল্লাহ রাসূলের কাছে এসেছেন, তখন ইসলাম গ্রহণ করেননি। এই আয়াত পড়া দেখে প্রতিবাদ করে বলছে যে লাসনা আবুদুহুম, আরে আপনারা কি পড়ছেন, আমরা তো আমাদের আলেমদের ইবাদত করি না। একটু ভালো করে শুনেন, ইবাদত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমাদের আলেমরা যে কথা বলে, যেটাকে হালাল বলে সেটাকে হালাল হিসাবে গ্রহণ করো না, যেটাকে হারাম বলে সেটাকে তোমরা হারাম হিসাবে গ্রহণ করো না, অথচ ওই হালালকে আল্লাহ হারাম করেছেন আর ওই হারামকে আল্লাহ হালাল করেছেন, তোমরা কার কথা মানো? তখন বলছে যে হ্যাঁ আমরা আমাদের আলেমদের কথাই মানি। তো আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এই কথা শোনা